হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো দ্য আর্চিজের ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ করে গেছে। তো এটা অ্যানাউন্সমেন্ট ভিডিও যখন এসেছিল আগের বছর, তখনই আমি এটা নিয়ে কথা বলেছিলাম, নেগেটিভই বলেছিলাম। আমি বলেছিলাম যে এটা যে ইন্ডিয়াকে দেখানো হচ্ছে পুরোপুরি আজগুবি, যেসব জিনিসপত্র দেখানো হচ্ছে, প্রতিটা ছেলের মেকআপ থেকে লুক থেকে কোনোটা কোনো জিনিসের সাথে মানুষ কানেক্ট করতে পারবে না। তো এটা কি খালি ব্যান্ড্রার লোকেদের জন্যই বানানো হচ্ছে, সাউথ বম্বের লোকেদের জন্যই কি বানানো হচ্ছে সিরিজটা, মানে সিনেমাটা? এরকমভাবে আমি বলেছিলাম। তো তখন অনেকে কমেন্টে আর কি জিনিসটা নিয়ে বলেছিল যে জোয়া আক্তার রয়েছে, সে একজন ভালো ডিরেক্টর, তো তার উপর ভরসা রাখো। দেখুন, আমি জোয়া আক্তারের কাজে নিজে খুব ফ্যান, আমি তার উপর ভরসা রাখি, ডেফিনেটলি সে ভালোই কাজ করবে যখন সে নিয়েছে। কিন্তু আমি যখন আজকে ট্রেলারটা দেখলাম, আমি ভাবলাম যে ভাই এটা আর্চিজের অ্যাডাপ্টেশন করার কী দরকার ছিল, জাস্ট কী দরকার ছিল। দেখুন, প্রথম কথা হচ্ছে এর যে গল্পটা আছে, বেসিক গল্প, দেখা গল্প, যে কয়েকটা টিনেজার ছেলেমেয়েরা রয়েছে, তাদের মধ্যে কারোর মধ্যে প্রেম, বন্ধুত্ব, ঝামেলা ইত্যাদি এগুলো হবে। তাদের লাইফে কোনো এক্স্যাক্ট গোল নেই, কোনো বড় পারপাসের জন্য তারা লড়ছে না। একটা টাইমের পরে তারা একটা পারপাস পেয়ে যাবে, ঠিক আছে? যে একটা মাঠ আছে, তার উপর একটা ওরকম শপিং কমপ্লেক্স বা কিছু তৈরি হচ্ছে। তো যে তৈরি করতে চাইছে সে হচ্ছে একজনের বাবা, মানে এই বন্ধুদের মধ্যে একজনের বাবা, সে তৈরি করতে চাইছে। এবার এরা একটা পারপাস পেয়ে গেল, এরা প্রত্যেকে মিলে ওটার বিরুদ্ধে লড়বে এবং তারা একটা হিরোর মতো কনভার্ট হবে আর কি লাস্টে। মানে প্রথমে জিরো ছিল, জিরো থেকে হিরোর একটা জার্নি, তারা প্রত্যেকে এ করবে এবং তার মাঝে এদের মধ্যে বন্ধুত্ব, প্রেম ইত্যাদি, তার মধ্যে ভাঙন ধরবে, ঝামেলা হবে, ঠিক আছে? একটা বেসিক স্টোরি লাইন, ঠিক আছে? এবার এটা দিয়ে ভালো একটা কিন্তু টিনেজ ড্রামা করাই যায়। এই ধরনের গল্প নিয়ে অলরেডি নাগেশ কুকনুর কিন্তু কাজ করেছে। এবার আমার কথা হচ্ছে, তাহলে এটাকে মানে আর্চিজেরই অ্যাডাপ্টেশন হতে হবে কেন? কেন এটা একটা রিয়েল টাউনের মধ্যে বেস নয়? এটাকে একটা দার্জিলিংয়ের মতো টাউনে বেস করতে পারতো, বা এটা কোথাও হিল স্টেশনে এমনি বেস করে ইন্ডিয়া বলেই তো গল্পটাকে দেখাতে পারতো। আলাদা করে তো এটাকে আর্চিজের অ্যাডাপ্টেশন হতে হবে, সেটা কী অ্যাড করছে এটার মধ্যে? উল্টে এর কন্টেন্টটাকে আইসোলেট করে দিচ্ছে। এটা যদি একটা রাদার একটা ইন্ডিয়ার যদি 60s গল্প, 80s গল্প বা 90s গল্প এমনি দেখাতো, নর্মাল ইন্ডিয়া, ঠিক আছে, সেখানে ধরুন গল্পটা হচ্ছে, যেরকম বার্ফিতে, আর বা বলতোই না সেটা যে কোন টাইম পিরিয়ড, যেরকম বার্ফিতে আমরা দেখতে পাই যে একটা কলকাতা দার্জিলিং মিলিয়ে একটা হচ্ছে, মানে ওটা এক্স্যাক্ট টাইম পিরিয়ড আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি এটা পিরিয়ডের মধ্যে হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট গল্পটার জন্য আমরা রিলেট করতে পারতাম। কিন্তু এই যে যখনই আর্চিস করে দিচ্ছে, ঠিক আছে, ক্যারেক্টারগুলো লুকগুলোকে ওরকম করে দিচ্ছে, তখনই তো আপনি কন্টেন্টটাকে আইস মানে এলিয়েনেট করে দিচ্ছেন দর্শকের কাছ থেকে। তো সেটা তো একটা উল্টে প্রবলেম হলো, এটা একটা জিনিস আমার মনে হয়েছে। আর দ্বিতীয় যে জিনিসটা আমার মনে হয়েছে যে ভাই এইটা পারফরমেন্স, এইগুলো পারফরমেন্স ছিল ভাই? সুহানা খান দেখতে শাহরুখের মতো, একটা সিনে দেখলাম ডায়লগ, গলার ভয়েসটা হচ্ছে পুরো মায়ের মতো, কিন্তু অভিনয়টা কী হচ্ছে ওটা কী অভিনয় হচ্ছে? দেখুন, আমি এরকম বিশ্বাস করি না যে নেপো মানে নেপোকিড হলে সে বাজে অ্যাক্ট্রেস হবে। আলিয়া ভাট করে দেখিয়ে দিচ্ছে, আলিয়া ভাটের আমরা প্রতিটা সিনেমাতে পারফরমেন্স দেখি মুগ্ধ হয়ে যাই, সিরিয়াসলি বলছি, দারুণ পারফরমেন্সে। কিন্তু যেটা খারাপ সেটাকে তো খারাপ বলতে হবে, এটা নেপোকিট বলে নয়, এটা এমনি এমনিই বলছে যে সে খারাপ অভিনেত্রী। আর এই জাহ্নবী কাপুরের যে ছোটো বোন খুশি কী করছে? আর আমার কথা হচ্ছে, এই অমিতাভ বচ্চনের নাতিকেও ডেবিউ করাচ্ছে, তাকে বরং আমার ঠিকঠাক লেগেছে। ভাই একটা বড়ো হলের সিনেমা দিয়ে করো কেন নেটফ্লিক্সে? ওয়াই নেটফ্লিক্স? ডেবিউ সবসময় বড় স্ক্রিনে হওয়া উচিত, বরং শ্রীরাম রাঘবনের সাথে যে ছবিটা করছে সেটা দিয়ে অ্যাকচুয়ালি হলে বরং বেটার হতো। ওয়াই দিস ফিল্ম? বুঝতে পারলাম না। সো আমি মানে জানি না মানে কেন এইভাবে একটা ডেবিউ করা, প্রথম কথা ওটিটিতে ডেবিউ, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু, মানে সবসময় বড় স্ক্রিনে ডেবিউ হওয়া উচিত। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ভাই এইভাবে কে অভিনয় করায়, মানে জয়া আক্তারও এদের থেকে পারফরমেন্স বার করাতে পারেনি, তার মানে বুঝুন এদের কী অবস্থা। কিন্তু দে উইল গেট মাল্টিপল অপরচুনিটিস আনটিল অ্যান্ড আনলেস দে বিকাম সোনাম কাপুর। যতক্ষণ সোনাম কাপুরের মতো একদম সবই ফেল হয়ে যাচ্ছে, মানে হাজারটা অপরচুনিটি দেওয়ার পর 5-7 বছর 10 বছর ধরে অপরচুনিটি পাওয়ার পরে যখন চলছে না, তখন একমাত্র গিয়ে সে সাইড লাইনে হচ্ছে, এখনও সে হয়তো ছবি করবে বা প্রডিউসার হয়ে বসে থাকবে। এবার দেখুন, এটাও হতে পারে যে ট্রেলার লেভেলে ওয়ার্ক করছে না, সিনেমাটা দেখলাম তখন ভালো লাগতে পারে, সেটাও হতে পারে, সেটা আমি এখনও অবধি আশাবাদী রয়েছি, কারণ জয়া আক্তার যেহেতু ডিরেক্টরের নামটা জয়া আক্তার তাই জন্যই আশাবাদী রয়েছি, নাহলে তো দেখতামই না কাজটা। বাট আমি স্টিল বলছি, ট্রেলারটা দেখে কোনো এরকম মানে পারফরমেন্স বলুন বা কিছু বলুন, কিছু তো একটা থাকবে যে কারণের জন্য আমি এক্সাইটেড হবো কাজটা দেখার জন্য। অ্যাপার্ট ফ্রম দ্য ডিরেক্টরস নেম, হোয়াট দ্য প্রজেক্ট ইজ ক্যারিং, আমি গল্পটার মধ্যে কোনো ইউনিকনেস পাচ্ছি না, গল্প বেসিক, আচ্ছা ঠিক আছে গল্প বেসিক হলো, সেটিংটার মধ্যে কিছু মজা থাকবে সেটাও নেই, আচ্ছা পারফরমেন্সের মধ্যে কিছু স্পার্ক থাকবে সেটাও নেই, তো তাহলে আমি ওয়াই শুড আই ওয়াচ ইট? এটাই তো প্রথম কথা। শাহরুখ খান শেয়ার করছে, শাহরুখ খানের মেয়ে, এইগুলো তো ফ্যাক্টর হতে পারে না যে আচ্ছা শাহরুখ খানের মেয়ে করছে বলে চলো দেখবো, বনি কাপুরের মেয়ে, শ্রীদেবীর মেয়ে ডেবিউ করছে বলে আমি দেখবো। দিস কান্ট বি এ রিজন ফর ওয়াচিং আ মুভি। এগুলো লোকে পাইরেসি ফাইরেসি করে অনেকে, বা অনেকে নেটফ্লিক্সে হয়তো হ্যাঁ চলো দেখবো একটু একটু করে দেখবে, দেখে নেবে অনেক লোকেই, কারণ পিআরটা তো বিশাল এদের স্ট্রং।
আর আমি খালি দেখবো এই সিনেমার প্রমোশনে এরা এসে কীরকমভাবে মিডিল ক্লাস সাজে, মানে যেভাবে আর কি সারা আলি খান নিজের ইন্টারভিউতে দেখায় না যে আমি মিডিল ক্লাস, আমি মিডিল ক্লাস, আমি শ্যাম্পু চুরি করি 5-star হোটেল থেকে, আমি এই করি ওই করি, পুরো পিয়ার স্ট্র্যাটেজি যাতে এদেরকে রিলেটেবল দেখানো যায়। এরা তো বড়লোক বাড়ি মেয়ে, এই জন্য খিস্তি খায়, ঠিক আছে, নেপোকিট নেপোকিট হ্যান ত্যান বলে, বাট ওরা যাতে রিলেটেবল করতে পারে দর্শকের সাথে, ওই জন্য 50 বার করে এই জিনিসগুলোকে প্রজেক্ট করে। ওগুলো কিন্তু পুরোপুরি ভাব স্ক্রিপ্টেড, কিন্তু ওগুলো কিন্তু একবারও ভাববেন না যে সারা আলি খান নিজে করে, 50 বার ওর বলার দরকার নেই, যদি ও করেও থাকে নর্মালি, যদি ওটা ওর হ্যাবিট হয়ে থাকে ওর বলার দরকার নেই, ওটা ইচ্ছে করে করে। সো এটাই বলা ছিল, খুব মানে খুবই জঘন্য লেগেছে আমার আরচিজের ট্রেলার। এবং সত্যি বলছি, জয়া আক্তার শুড কনসেন্ট্রেট অন আদার প্রজেক্টস, শি ইজ আ সুপার ডিরেক্টর, শি শুড ডু সামথিং গ্রেট। স্টার কিড লঞ্চ করা, মানে জয়া আক্তারের এইগুলো অন্য নতুন ডিরেক্টর ফিরেক্টরকে দিয়ে করালে মানায়, জয়া আক্তার ভাই স্টার কিড লঞ্চ করবার জন্য ছবি বানাচ্ছে, এটা জাস্ট মানে অ্যাজ আ ফ্যান বয় আমি নিতে পারছি।